ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমি অ্যানিম্যাল কিংডমের থার্ড পার্ট নিয়ে ডিসকাস করব, ফাইলাম প্ল্যাটিহেলমিনথেস থেকে। ভিডিওগুলি না দেখে থাকলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। ফার্স্টে একটা সেন্টেন্স দেখে নিচ্ছি। অল অর্গান সিস্টেম অ্যানিম্যাল প্রসেস টিউব উইথিন টিউব বডি প্ল্যান্ট। যত অর্গান সিস্টেম অ্যানিম্যাল আছে তাদের ক্ষেত্রে কী দেখাচ্ছে, টিউব উইথিন টিউব বডি প্ল্যান্ট, মানে বডি প্ল্যান্টটা কীরকম, একটা টিউবের ভেতরে আরেকটা ছোট টিউব রাখলে যেরকম সেরকম, টিউব উইথিন টিউব বডি প্ল্যান। ফাইলাম প্ল্যাটিহেলমিনথেস, দে হ্যাভ ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি। ডর্সোভেন্ট্রাল মানে এরকম, এটা ভেন্ট্রাল, এটা ডর্সাল, এটা ডর্সাল, ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি, হ্যান্স দে আর কল্ড ফ্ল্যাট ওয়ার্মস। ওকে, দে আর মোস্টলি এন্ডোপ্যারাসাইটস ফাউন্ড ইন অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান বিংস। তারা এন্ডোপ্যারাসাইট হয়, হিউম্যান বিংসের মধ্যে পাওয়া যায়, বিশেষত যেমন হিউম্যানের ডাইজেস্টিভ ট্র্যাক্টে পাওয়া যেতে পারে, মানে এলিমেন্টারি ক্যানেলে পাওয়া যেতে পারে। ফ্ল্যাটনস আর বাইলেটারালি সিমেট্রিক্যাল ট্রিপ্লোগ্লাস্টিক অ্যাসিলোমেটস অ্যানিমালস উইথ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানিজম। এই লাইনের যা যা লেখা আছে সেগুলো তোমরা আগেই দেখেছো। হুকস অ্যান্ড সাকারস আর প্রেজেন্ট ইন দ্য প্যারাসাইটিক ফর্ম। যারা প্যারাসাইট হয় তাদের ক্ষেত্রে হুক সাকার সেগুলো দেখা যায়, কারণ তারা যাদের শরীরে বাস করবে তাদের বলা হচ্ছে হোস্ট, ঠিক আছে। এবার হোস্টের থেকে ওরা নিউট্রিয়েন্ট সংগ্রহ করবে, তার জন্য হুক সাকারসের প্রয়োজন হয়। এছাড়া তাদের গায়ের সাথে আটকে থাকার, হোস্টের গায়ের সাথে আটকে থাকার জন্য, সাম অফ দেম অ্যাবজর্ব নিউট্রিয়েন্ট ফ্রম দ্য হোস্ট ডাইরেক্টলি থ্রু দেয়ার বডি সারফেস। কেউ কেউ আবার মানে বডি সারফেস দিয়েও এই নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে। স্পেশালাইজ সেল কল্ড ফ্লেম সেল হেল্পস উইথ অসমোরেগুলেশন অ্যান্ড এক্সক্রিশন। তাদের ফ্লেম সেল নামে সেল থাকে যেটার কাজ হচ্ছে অসমোরেগুলেশন, মানে ওয়াটার ব্যালেন্স মেনটেন করা, আর এক্সক্রিশন। সেক্সেস আর নট সেপারেট, সেক্সেস সেপারেট না, তার মানে বাইসেক্সুয়াল, এই যে এই সাইন, মানে হার্মাফ্রোডাইট। ফার্টিলাইজেশান ইজ ইন্টারনাল, ইন্টারনাল ফার্টিলাইজেশান দেখা যায়। ডেভেলপমেন্ট ইজ থ্রু মেনি লার্ভার স্টেজেস, মানে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, তো ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট ইন্টারনাল ফার্টিলাইজেশান। সাম মেম্বার্স লাইক প্ল্যানেরিয়া প্রসেস হাই রিজেনারেশন ক্যাপাসিটি। প্ল্যানেরিয়ার হাই রিজেনারেশন ক্যাপাসিটি আছে। সাপোজ এটা একটা প্ল্যানেরিয়া, এভাবে তিনটে পার্টে ডিভাইড হয়ে গেল, এর থেকে বেশি তো হতে পারে, এবং এতে কী হবে, প্রত্যেকটা পার্ট থেকে একটা করে প্ল্যানেরিয়া ফর্ম করবে। এই যে ফার্স্টের হেডের পার্টটা থেকে টেলের, এটা বোঝার জন্য হেড টেল বলছি, যাই হোক, এই পার্ট থেকে একটা, মিডিল পার্ট থেকে একটা, এন্ড পার্ট থেকে একটা ফর্ম করবে এটা। হ্যাঁ, কে বলা হচ্ছে রিজেনারেশন ক্যাপাসিটি, তো প্ল্যানেরিয়ার হাই রিজেনারেশন ক্যাপাসিটি আছে। এক্সাম্পল দেখি, টিনিয়া মানে টেপ ওয়ার্ম, ফ্যাসকোলিয়া লিভার ফ্লুক, লিভারে পাওয়া যায়। এখানে যে ডায়াগ্রাম দেওয়া আছে, ফার্স্টেরটা হলো টেপ ওয়ার্ম, দেন হচ্ছে লিভার ফ্লুক। আর ফার্স্টের ভিডিওতে দেখেছো এদের সিঙ্গেল ওপেনিং দেখা যায়, হুইচ অ্যাক্টস অ্যাজ বোথ মাউথ অ্যান্ড অ্যানাল অ্যানাস। দেন ফাইলাম অ্যাসকেলমিনথেস, দ্য বডি অফ দ্য অ্যাসকেলমিনথেস ইজ সার্কুলার ইন ক্রস সেকশন। এদের যদি এই বডিতে ক্রস সেকশন করি সেটা সার্কুলার দেখা যাবে, হেন্স দ্য নেম রাউন্ডম, তাই রাউন্ডম বলা হয়। দে মে বি ফ্রি লিভিং অ্যাকোয়াটিক টেরিস্টিয়াল অর প্যারাসাইটিক ইন প্ল্যান্টস অর অ্যানিমালস। তারা ফ্রি লিভিং হতে পারে, অ্যাকোয়াটিক হতে পারে মানে জলজ প্রাণী, অথবা টেরিস্টিয়াল মানে স্থলজ, অর প্যারাসাইটিক ইন প্ল্যান্টস অর অ্যানিমালস, অ্যানিমেল বা প্ল্যান্টের ভেতরে প্যারাসাইট হিসাবেও থাকতে পারে, মধ্যে আর কি, ভেতরে বা বাইরে যেখানেই হোক। দেন রাউড ওয়ার্মস হ্যাভ অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশান বলা হয়েছে। দে হ্যাভ বাইলেটারালি সিমেট্রিক্যাল ট্রিপ্লোব্লাস্টিক অ্যান্ড সিউডোসিলোমেট অ্যানিমেলস, এগুলো আগে বলা হয়েছে। এলিমেন্টারি ক্যানেল ইজ কমপ্লিট উইথ ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস। তাদের কমপ্লিট এলিমেন্টারি ক্যানেল থাকে, এটাও আগে বলা হয়েছে। এই বইয়ের দেখবে, এই চ্যাপ্টার পেছনের দিকে দেখবে, একটা চার্ট আছে ওখানেই দেওয়া আছে। তো উইথ এ ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস, ফ্যারিং কি মাউথের পরের যে পার্টে ফুড আর এয়ার মানে দুটোই পাস হয় যে পার্টটা দিয়ে, সেটা হচ্ছে ফ্যারিংস। ইসোফেগাস বা ট্রেকিয়ার আগের পার্ট, কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, সেইটা হচ্ছে ফ্যারিংস। তো এদের ওয়েল ডেভেলপড মাস্কুলার ফ্যারিংস দেখা যায়। অ্যান্ড এক্সক্রিটরি টিউব রিমুভড বডি ওয়েস্ট ফ্রম দেয়ার বডি ক্যাভিটি। বডি ক্যাভিটিতে যত এক্সক্রিটরি ওয়েস্ট আছে সেগুলো এক্সক্রিটরি টিউবের মাধ্যমে বডি থেকে বেরিয়ে যায়। থ্রু দ্য এক্সক্রিটরি পর,
তো এক্সক্রিটরি টিউব আছে, যেটা এক্সক্রিটরি পোর থাকে, ওই এক্সক্রিটরি টিউবের মধ্য দিয়ে হয়ে এক্সক্রিটরি পোর দিয়ে বেরিয়ে যায়। সেক্সেস আর সেপারেট, দ্যাট ইজ ডায়োসিয়াস, তাই এই সাইন ইউজ করেছি। দ্যাট ইজ মেলস অ্যান্ড ফিমেলস আর ডিস্টিংক্ট, অফেন ফিমেলস আর লঙ্গার দেন মেলস, অনেক সময় ফিমেল মেলদের থেকে বড় হয় লেন্থে, বা এমনিও বড় হয়। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, ইন্টারনাল ফার্টিলাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মে বি ডাইরেক্ট, দ্যাট ইজ ইয়ং ওয়ান্স রিজেম্বল অ্যাডাল্ট, অর ইনডাইরেক্ট। মানে ইন্টারনাল ফার্টিলাইজেশন, ওয়েট, এই যে ইন্টারনাল ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট অর ডাইরেক্ট, নট মানে নট ইনডাইরেক্ট। এক্সাম্পলস, অ্যাসকারিস মানে রাউন্ড ওয়ার্ম, উচেরেরিয়া ফাইলেরিয়া ওয়ার্ম, অ্যানসাইক্লোস্টোমা হুক ওয়ার্ম, এগুলো মুখস্থ করতে হবে। আর এখানে যেটা আছে অ্যাসকেলমিনথেস, দ্যাট ইজ রাউন্ড ওয়ার্ম, এটা ছবি, এটা দেখো ফিমেলটা মেলের থেকে অনেক বড়। দেন ফাইলাম হচ্ছে অ্যানিলিডা, দে মে বি অ্যাকোয়াটিক, দ্যাট ইজ জলজ প্রাণী, মেরিন মানে সামুদ্রিক অর ফ্রেশ ওয়াটার, বা এমনি নদীর জলেও থাকতে পারে, অর টেরিস্টিয়াল মানে স্থলবাসীও হতে পারে, ফ্রি লিভিং, ফ্রি লিভিং হতে পারে, অর সামটাইম প্যারাসাইট, অনেক সময় প্যারাসাইটও হয়। দে এক্সিবিট অর্গান সিস্টেম, লেভেল অফ বডি অর্গানাইজেশান অ্যান্ড বাইলেটারাল সিমেট্রি, আগে বলা হয়েছে। দে আর ট্রিপ্লোব্লাস্টিক, মেটামারিক সেগমেন্টেশন অ্যান্ড সিলোমেটামিয়া, এগুলো আগে বলা হয়েছে। এখানে মেটামারিক সেগমেন্টেশনটা বলছি, মানে বডি কতগুলো রিপিটেড পার্ট থাকে, এই যে দেখো একটা, এই যে ছোটো ছোটো পার্ট, কতগুলো পার্ট রিপিট হয়ে 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 বডি ফর্ম করেছে। এখানেও দেখো এই যে আংটির মতো পার্ট, এটাকে এই রিপিটেশনের জন্য, মানে এই সেগমেন্টগুলো যে আছে, সেগমেন্টেশন মানে কতগুলো সেগমেন্ট পার্ট, সেগমেন্টের রিপিটেশনের মাধ্যমে এটা তৈরি, একে বলা হচ্ছে মেটামিয়ার্স। এই সেগমেন্টগুলোকে মেটামিয়ার্স বলা হচ্ছে, আর প্রসেসটাকে বলা হচ্ছে মেটামারিজম। হেন্স ফাইলাম নেম অ্যানিলিডা, ল্যাটিনে অ্যানিলাস মিন্স লিটিল রিং, লিটিল রিং অ্যানিলাস মিন্স, ওই জন্যই অ্যানিলিডার নাম, লিটিল রিং মানে মানে লিটিল রিং দিয়ে তৈরি, অনেকগুলো লিটিল রিং পরপর যুক্ত হয়ে তৈরি। দে প্রসেস লংগিটুডিনাল অ্যান্ড সার্কুলার মাসেল হুইচ হেল্পস ইন লোকোমোশন, দেখো লংগিটুডিনাল মাসেল মানে এরকম থাকবে, এগুলো কন্ট্রাক্ট করলে লেন্থে ছোটো হবে, আর সার্কুলার এরকম মাসেল থাকবে যেগুলি কন্ট্রাক্ট করলে ক্রস সেকশানে ছোটো হবে, এর মাধ্যমে এরা লোকোমোশন করবে, মানে যাতায়াত গ্রহণ করবে আর কি। অ্যাকোয়াটিক অ্যানিলিডস লাইক নেরিস পজেস ল্যাটারাল অ্যাপেন্ডেজেস, এটা নেরিসের ছবি, এই যে দেখো এটা হচ্ছে ল্যাটারাল অ্যাপেন্ডেজেস। হ্যাঁ আসি, এখনই আসি। মানে প্যারাপোডিয়া যেটা আছে, হেল্পস ইন সুইমিং, ল্যাটারাল অ্যাপেন্ডেজেস। যাই হোক, এ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম ইজ প্রেজেন্ট, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। নেফ্রিডিয়া, নেফ্রিডিয়াম সিঙ্গুলার নেফ্রিডিয়াম, প্লুরাল নেফ্রিডিয়া, হেল্পস ইন অসমোরেগুলেশন, ওয়াটার ব্যালেন্স অ্যান্ড এক্সক্রিশন, এক্সক্রিশন আর ওয়াটার ব্যালেন্স মানে অসমোরেগুলেশন মেনটেন করে নেফ্রিডিয়া। নিউরাল সিস্টেম কনসিস্ট অফ পেয়ার্ড গ্যাংলিয়া, এদের তো নিউরাল সিস্টেম ডেভেলপড না, তেমন একটা পেয়ার্ড গ্যাংলিয়া থাকে, মানে পেয়ার্ড গ্যাংলিয়া থাকে, সিঙ্গুলার গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন কি কালেকশন অফ নিউরনস কানেক্টেড বাই ল্যাটারাল নার্ভস টু এ ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড, তারা ল্যাটারাল নার্ভের সঙ্গে কানেক্ট থাকে বাই ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড, ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড দিয়ে, বাই ল্যাটারাল নার্ভস টু এ ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড। দেন নেডিস অ্যান্ড অ্যাকোয়াটিক ফর্ম ইজ ডায়োসিয়াস, আদার আর্থ ওয়ার্ম অ্যান্ড লিচ আর মনোসিয়াস, রিপ্রোডাকশন ইজ সেক্সুয়াল, দেখো এরা ডায়োসিয়াস, এটা নেডিস ডায়োসিয়াস, আর এটা হিরোডিনারিয়া, যেটা এটা হচ্ছে আর্থ ওয়ার্ম, সরি এটা আর্থ ওয়ার্ম না, মানে আর্থ ওয়ার্ম যেটা আছে সেটা হচ্ছে আর্থ ওয়ার্ম লিচ, এটা লিচ আর কি, এরা হচ্ছে মনোসিয়াস, মনোসিয়াস মানে হার্মাফ্রোডাইট, মানে মেল ফিমেল একসাথে আর এটার আলাদা। রিপ্রোডাকশন ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন, ফার্স্ট একটা নেরিস, সেকেন্ড একটা হিরোডিনারিয়া। আর এখানে এক্সাম্পল নেরিস ফেরিটিমা মানে আর্থওয়ার্ম, হিরোডিনারিয়া ব্লাড সাকিং লিচ। ধন্যবাদ।